ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি উত্তরখণ্ড চানপাড়া। চানপাড়াটা হলো উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে, আবদুল্লাপুর রেলগেট পার হয়ে পূর্ব দিকে আনুমানিক সাড়ে তিন কিলো ভিতরে চানপাড়া। এটা হলো মেন রোড, অর্থাৎ চানপাড়া এবং আবদুল্লাপুর ময়না ট্রেক, এই রোড হলো ময়না ট্রেক রোড। এটা হলো ময়না ট্রেক এবং চানপাড়া বাজার, দেখেন দোকানপাট চানপাড়া বাজার। বাজার থেকে আমরা যে প্রপার্টিটা দেখাবো, এটা হলো টিন শেড, পাঁচ কাঠা টিন শেড গেট সহ বাড়ি। দেখেন আশেপাশে অনেক হাইরাইজ বিল্ডিং। এটা হলো 30 ফিট পাকা রোড, 30 ফিট থেকে 20 ফিট রোড, আমরা 20 ফিট রোডে ঢুকলাম। আশেপাশে বহুতল ভবন, বহুতল ভবন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি অ্যাভেলেবেল, যার কারণে এ এলাকায় বাড়ি করে ভাড়া দিলে সাথে সাথে ভাড়া হয়ে যায়, টুলেট খালি থাকে না। প্রপার্টিটা অত্যন্ত একদম প্রপারে এ এলাকার জন্য প্রাইম লোকেশন। এই যে একটা হাইরাইজ বিল্ডিং দেখেন, আটতলা বিল্ডিং, অনেক সুন্দর বাড়ি। এখানে রাজু প্লানের বাড়ি হচ্ছে, দোকান, একটা ফ্যাক্টরি। রাস্তাটা বেশ স্ট্যান্ডার্ড, এবারে আপনার ট্রাক ঢুকবে এই রাস্তা দিয়ে, ট্রাক ঢুকবে প্লটে, বাড়ির সামনে ট্রাক আসবে। কোনো বাড়ি করতে গেলে আপনার কোনো ক্যারিং কস্ট নাই। তা হলো চানপাড়া, উত্তরখানের মধ্যে পড়ছে, 46 নম্বর ওয়ার্ড। একটা বাড়ি হচ্ছে, প্রত্যেকটা প্লটে বাড়ি হচ্ছে, এটা রাজু প্লান, অলরেডি এটা বাড়ি করা। দেখেন একটা 12তলা বিল্ডিং হচ্ছে ওখানে, এইটা এই বাড়ি, আমরা এই যে এখন আমরা যে বাড়ি গেটটা, এই বাড়িটা ঢুকলাম। ঢুকে এই যে অলরেডি আগে করা ছিল, একটু এই রুমগুলা একটু মেরামত করতে হবে, মেরামত করে একটু সংস্কার করে নিতে হবে। সবচেয়ে প্লাস পয়েন্ট হলে বাড়িতে ছয়টা চুলা পাঁচ কাঠা। বর্তমান সময় তো গ্যাস আসলে অ্যাভেলেবেল পাওয়াই যায় না, তো আসলে এটা ভাগ্যের ব্যাপার। এখানে ছয়টা চুলা একই বাড়িতে, অর্থাৎ এটা যদি রাজক প্ল্যান নিয়ে আপনি বাড়ি করেন, অর্থাৎ ছয়তলা করলে ছয়তলায় আপনি গ্যাস অ্যাভেলেবেল দিতে পারবেন, অর্থাৎ তিতাস গ্যাস। বাড়িটার দাম হলো 1.25, অর্থাৎ 1.25 কোটি টাকা বাড়িটার দাম। এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি বাড়িটা, এই হলো রুম, রুমগুলো এটা ভাড়াটি অলরেডি আছে। রুম হলো 1, 2, 3, 4, 5, 6টা রুম আছে, বাথরুম আছে 4টা। এই হলো বাড়ির বাউন্ডারি, এটা হলো বাথরুম, বাহিরের বাথরুম, এই সীমানা, এই পাশে একটা বাড়ি, অর্থাৎ বাড়িটা একদম চতুর্দিকে উঁচু বাউন্ডারি করা। সামনে কিছু অংশ খালি, পাঁচ কাঠার ভিতরে 3.5 কাঠার মধ্যে বাড়ি অলরেডি আছে। ভিতরে বারান্দা সহ রুম, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা এবং অ্যাটাচড বাথরুম করা, গ্যাস সহ, যার কারণে খালি থাকে না। এই দু একটা রুম একটু সংস্কার করে নিতে হবে। টোটাল ভাড়া কত আসে ভাই? আচ্ছা, এই বাড়িটার যে প্রতিনিধি তার সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো, আপনি একটু বলেন এই বাড়িটা আসলে সুযোগ সুবিধা কী? সুযোগ সুবিধা হচ্ছে এটা মনে করেন আপনার যেই মেন রোডটা আছে, মেন রোডের থেকে প্রায় 200-250 ফিট ভিতরে হবে, আড়াইশো ফিট ভিতরে হবে প্লাস আমরা আবাসিক এলাকায় ধরা যায়। হ্যাঁ, প্রতিটা প্লট 5 কাঠা করে, এটাও 5 কাঠা প্লট স্কোয়ার আছে। আপনার জমিন 6টা চুলা আছে এই জায়গার মধ্যে, 5 কাঠার চুলা। হ্যাঁ, অথবা আপনি একটু 3টা এদিকে এদিকে আছে, 3টা পরিষ্কার করতে ই করতে হইব, ওইটা সাইডে সাইডে উপরে
এক লাখ টাকা খরচ করলে এর থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে আর কি, মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে যদি একটু সংস্কার করলে, খরচ করলে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে। হ্যাঁ, আর হইতেছে গিয়ে দেখো প্লট হেরা আপনার যারা আছে তারা বিক্রি করে লেব, অথবা আপনার টাকার প্রয়োজন তো এই কারণে ছেড়ে দেওয়া আর, মানে আর্জেন্ট সেল করবে। হ্যাঁ, আর্জেন্ট সেল করার, মানে যদি কোনো আর্জেন্ট বাড়ি গ্যাস বাড়ি দরকার আছে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। এই যে ভাইয়ের নাম হলো মুসলিম ভাই, উনি এই জায়গায় বাড়ি ওনার, উনি ওনার দায়িত্বে উনি এই জমিটা বিক্রি করবে, তারপরও আপনি সরাসরি মালিকের সাথে বসে দামদার করে নিতে পারবেন, এটা কোনো প্রবলেম নাই। কাগজপাতি নিষ্কণ্ঠ, কাগজপাতি খুব ভালো। তো সাধারণত পাঁচ কাঠা ছয়টা গ্যাসের চুলা লাইন এইভাবে পাওয়া যায় না, এটাই হলো এটার মূল বিউটি, এবং দামেও বেশ ভালো দাম, কারণ এক কোটি পঁচিশ লাখ টাকা এটার দাম। এক কোটি পঁচিশ লাখ টাকা সাধারণত এই যে মেন রোডের পাশে এরকম বাড়ি আসলে পাওয়া যায় না। তো যাই হোক, সম্মানিত ক্রেতা, যাদেরকে তাদের এরকম বাড়ি দরকার আপনি খুব দ্রুত বাড়িটা দেখতে পারেন, এবং দেখেন বাড়ি এই যে এখানের ছাড়া অনেকগুলো ছাড়া নারকেল গাছ অলরেডি, নারকেল ভালো নারকেল ধরছে, দেখেন নারকেল ধরছে এগুলা, এবং কয়েকটা নারকেল নারকেল সুপারি গাছ এখানে একদম সীমানা ঘেসে, চাইলেই গাছগুলো আপনি বাড়ি করলে রাখতেও পারবেন। দেখেন নারকেল গাছগুলো, দেখেন নারকেল হয়েছে, আম গাছ এবং বিভিন্ন অলরেডি এখানে জাকা দিয়া সবজিও করছেন মূলিতে, আম গাছে বেশ ভালো আম ধরছে, নারকেল গাছ আছে তো, এবং কর্নারে তো আসলে যার সাথে আমরা কথা বললাম ওনার নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে, ওনার সাথে আপনি ফোন দিয়ে বাড়িটা করতে পারেন, অথবা চ্যানেল আমরা যারা ভিডিও করি চ্যানেলেরও আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনি দুইটা নাম্বারে আপনি ফোন করে বাড়িটা ভিজিট করতে পারেন, ভিজিট করে মালিকের সাথে বসে একটা দাম ফিক্সড করে আপনি আসতে পারেন। তো আসলে খুব বেশি কমবে না, তবে সামান্য কিছু নেগোসিয়েশন আপনি করতে পারবেন, মালিকের সাথে বসলে একটু নেগোসিয়েশন তো আসলে করাই যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন আর একটা বাড়ি এখানে ডেভেলপারের মতো বাড়িটা অনেক হাইরাস, এখানে আপনার হয় বারোতলা বিল্ডিং, বারোতলা বিল্ডিং বিল্ডিং হচ্ছে সব এখানে হাইরাস বিল্ডিং, যার কারণে ভাড়াটা খুব ভালো ভাড়া পায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেওয়া পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে কথা হবে, আল্লাহ হাফেজ।